সাত সমুদ্র ১৩ নদী অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেছি ক্যানিংয়ে। এখন আমরা আছি ক্যানিং স্টেশন থেকে অটো ভাড়া করে সোজা ফেরিঘাট, আর এটা হলো মাতলা নদী। ক্যানিংয়ে পৌঁছাতে আমাদের দেরি হয়েছিল, তাই ট্রাভেল ভাড়া করে প্রায় অটো করে এক ঘন্টা পর আমরা গিয়ে পৌঁছলাম ফেরিঘাট, আর এটা হলো বাসন্তী ফেরিঘাট। এখান দিয়ে আমরা যাবো এখন লঞ্চে। এই যে এটা আমাদের লঞ্চ। ফাইনালি অনেকটা রাস্তা এসে এখন ক্যানিং থেকে লঞ্চে করে, এই লঞ্চ আমাদের, এই লঞ্চে করে এখন যাচ্ছি হচ্ছে গোসাবা, তারপর কোথাও কোথাও ঘুরতে নিয়ে যাবে, তারপর দুপুরে লাঞ্চ হবে। এই হলো লঞ্চ থেকে দেখা যাচ্ছে মাতলা নদী, আর আমরা এখন ঢুকবো ঘরের ভেতরে। লঞ্চের ভেতরে দেখতেই পাচ্ছ গোলাপি গোলাপি ঘর একদম। এখানে এরা আমাদের আগে ছিল, তাদের লাগেজ রয়েছে, আমরা একটু পরে এসি, তাই আমরা পরে এন্ট্রি করলাম। একদম গোলাপি গোলাপি ঘরের মধ্যে, পাশেই মাতলা নদী। লঞ্চের সামনে ভিউটা দেখো, আমাদের টাইটানিক টাইটানিক ভাই, এরকম ভিউ লঞ্চের ইনসাইডটা দেখায়। ওই হলো গোসাবা, ওখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর একটা হ্যামিংটন বাংলো। আর এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে আমাদের রিসর্টের দিকে, সেটা হলো পাখিরালা গ্রামে। আর সাইডে দেখতে পাচ্ছ সব জলের উপরে এগুলো সব ম্যানগ্রোভ গাছ। তারপর দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে দিয়ে দিল আমাদের লাঞ্চ, লাঞ্চে রয়েছে ভেটকি মাছ। লাঞ্চ থেকে উঠতে না উঠতেই আমাদের হাতে পেয়ারা দিয়ে গেল। মাতলা আর বিদ্যাধরী এই দুটো নদী এখানে মিলিত হয়েছে, এটা সেই জায়গা, এটা বিশাল বড়, এটাকে বড় নদী বলছে এরা। আমাদের বোটে করে টানা আড়াই ঘন্টা জার্নি করার পর এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল অর্থাৎ পাখিরালা গ্রামে। আর এইটা হলো পাখিরালা গ্রাম, আর এটা হলো আমাদের রিসর্ট, যেটার নাম সুন্দরবন ইউনিক কলেজ। আর আমাদের সন্ধ্যেবেলা শুরু হলো এই ঝুমুর নাচ আর সঙ্গে চাউমিন দিয়ে, তারপরে এসে আছে কফি। এটা হলো সুন্দরবন মার্কেট, এখানে প্রচুর দোকান আছে, সব ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেমন কচ্ছপ বাঘ। বাঘ মামা, ওলে বাবালে, ও তোমায় তো দেখতেই পেলাম না গো। হনুমান কিনতে হবে ভাই। আর এটা হলো লাউডগা ম্যাক্স প্রো, গুড মর্নিং। ডে টু, আগের দিন রাতে একটা টেল টেলে মাটনের ঝোলের পর আজকে সকালে ৬:৩০ টাইম দিয়েছে, তারপর বেরোবো, অনেক জায়গা দেখাবে। তো অবশেষে ৬:৩০ টাইম দিয়ে বাঙালির টাইম হিসেবে ৭টার সময় আমরা বেরিয়ে গেছি রিসর্ট থেকে। আমাদের ভ্যানে করে নিয়ে আসার পর এখন যাচ্ছি পাখিরালা ফেরিঘাট, ফেরিঘাট থেকে লঞ্চে করে বিভিন্ন জায়গায় যাওয়া হবে। সকাল সকাল পাখিরালা ফেরিঘাটে এত রকম ট্রাভেলসের এতগুলো বোট দেখছো, তার মধ্যে আমাদের বোটের নাম তৃপ্তি রানী, এটা করে আমরা এখন ঘুরতে যাবো। বাঁদর দেখতে দেখতে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাঁদর দারুণ।
নারকেল গাছের পাতা মতো দেখতে হলো, এগুলো হলো গোল পাতা গাছ, আর আখের মতো এগুলো দিয়েও গুড় তৈরি হয়। এটা হলো টার্টেল পন্ড, কিন্তু কচ্ছপগুলো আমাদের সাথে লুকোচুরি খেলছে, বারবার ডুবে ডুবে যাচ্ছে। এটা হলো আচ্ছা টাওয়ারের মতো ওয়াচ টাওয়ার, এখানে উঠে অনেক দূর দূরান্ত অব্দি দেখা যায়। আর এটা হলো হিউজ মৌচাক, কিন্তু এটা কেটে নিয়েছে। এই মুহূর্তে আছে সুন্দরবনের ওয়াচ টাওয়ারের উপরে, এখান দিয়ে পুরো জঙ্গলটাকে সুন্দরভাবে দেখা যায়। এটা হলো ওয়াচ টাওয়ারের উপর দিয়ে পুরো সুন্দরবনের ভিউ। এখানে একটা কুমির আছে, কিন্তু কুমিরটা ঘুমোচ্ছে চুপচাপ। আমার পিছনে এগুলো সব হলো গোল পাতা গাছ, আর এগুলো কিন্তু সব ম্যানগ্রোভের মতো পড়ে। এই বাঘ দেখতে পাবো কিনা এখন আমি জানি না, আজকে হবে কিনা, কিন্তু এই বাঁদর প্রচুর আছে। আর ইনি হলেন আমাদের ট্যুর গাইড, আর সেদিনকে কোথায় যেতে হবে বা না যেতে হবে সেইটা কিন্তু উনি আমাদের সুন্দরবনের ম্যাপ দেখিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। ডোবাকি পর্যন্ত যাবো, এটা প্রায় 30 কিলোমিটার রান করে যাবো। জঙ্গলের ভিতর দিয়ে জলপথে যাবো, বোধসাইড জঙ্গল, দুদিকে বাঘের এরিয়া, আমরা পিতখালি জঙ্গলের সাইড দিয়ে যাবো। এই টাইগার এরিয়ার মধ্যে বাঘের সংখ্যা কিন্তু 100, 2022-23 সেন্সার। সজনেখালি দেখে এখন আমরা যাচ্ছি বোটে করে ডোবাকির উদ্দেশ্যে, আর মাঝে দিয়ে দিয়েছে গরম গরম লুচি আর কাবলি ছোলার তরকারি। ব্রেকফাস্টের পরেই চলে এসেছে চা, আর চা খেতে খেতে লঞ্চে করে এখন যাচ্ছি ডোবাকির উদ্দেশ্যে। লঞ্চ করে নামার পর এখন আমরা ঢুকবো সুবর্ণখালী জঙ্গলে, এখানে আমরা থাকবো নেটের ভেতরে, আর ওটা হলো পুরো জঙ্গল, ওখানে বাঘ থাকবে উন্মুক্ত, মানে দুদিকেই বাঘ আছে, আর আমরা থাকবো নেটের ভেতরে। যদি ভাগ্য থাকে তো বাঘ দেখতে পারবো। গতকাল আসলে নেট দেখলেন না, এই নেটটা দেওয়ার একটাই কারণ, এই জঙ্গলের বাঘ যাতে পেরিয়ে গ্রামে না যায় তার জন্য এই নেটটা দেওয়া। এই নেটটাকে এক কথায় বলা হয় সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এটা হলো সুবর্ণখালীর ওয়াচ টাওয়ার, আর দুদিকেই আছে, এখান দিয়ে পুরো জঙ্গলটাকে দেখা যায়, আর এখানে দুদিকে বাঘ আছে, আমরা আছি নেটের ভেতরে। সুবর্ণখালীতে এটা হলো গাছ কেটে বন্য জল খাওয়ার জায়গা, আর এখানে বন্যপ্রাণী যারা আছে যেমন হরিণ, বাঘ, এটা হলো হরিণের পায়ের ছাপ, তারা এখানে জল খেতে আসে। আর এই যে আমরা হরিণ দেখতে পেয়েছি, ওই দূরে হরিণ জল খেতে বেরিয়েছে, জঙ্গল ছিল অনেকক্ষণ পরে। ফাইনালি লঞ্চে করে দীর্ঘ 2 ঘন্টা পর হরিণ টরিণ দেখে এখন এসে গেছি ডোবাকি ক্যাম্প। ডোবাকি ক্যাম্পে ঢুকে এখন দেখো আমরা নেটের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে নেট করা, আমরা ওখান দিয়ে যাচ্ছি, আর নিচে যে জঙ্গলটা আছে পুরো জঙ্গলটা একদম ওপেন জঙ্গল, এখানে বাঘ হরিণ সবই আছে, আর এখানে হরিণের পায়ের ছাপও আছে, আর আমরা মাঝখান দিয়ে সরু পথ ধরে হেঁটে যাচ্ছি। এইটা কিন্তু 2003 সালে এই স্পটটা হয়। আমরা প্রথম যেখানে যাব ওয়াস্টর, তার আগে একটা জায়গা পাবো ফাঁকা যেখানে ওয়াস্টরটা ছিল, দেখতে দেখতে 2003 থেকে 2009 আয়লাটা হলো, সাইক্লো যেটা সুনামি হলো, সুনামিতে ওই ওয়াস্টরটা একটা দিক বসে ফেটে ভেঙে যায়, ভেঙে পড়ে যায়, তারপর নতুন করে আবার পরে সামনে বাড়ানো হয়েছে। সামনে যেটা দেখা যাচ্ছে সাদা সাদা ওখানে একটা ঢিপি মতো হয়ে রয়েছে, ওটা আসলে আগে এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, ডোবাকির যে ওয়াচ টাওয়ার সেটা বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে সামনে ওই দিকে ওয়াচ টাওয়ারটা করা হয়েছে যেখানে আমরা এখন যাচ্ছি। এটা এমনি প্রচুর বড় একটা বদ্বীপ, সুন্দরবনে প্রচুর বদ্বীপ রয়েছে এখানে। আর এই যে আমরা ডোবাকিতে যে এসেছি, এটা হলো 996 মিটারের রাস্তা, প্রায় 1/2 কিলোমিটার মতো বলল। এখান দিয়ে সোজা হেঁটে যেতে হবে, তারপর একটা ঘাটে আমাদের লঞ্চ আমাদের নামিয়েছে, এই সরু রাস্তা ধরে আমরা যাচ্ছি, এরকম দুদিকে নেট করা আছে, আর সামনে গিয়ে আর একটা অন্য ঘাটে গিয়ে উঠবো, সেখান দিয়ে লঞ্চে উঠবো, তারপর ওদের লাঞ্চ দেবে, তারপর আবার আমরা যেখানে থাকি সেখানে যাব, তার আগে দেখবো হচ্ছে বনবিবির মন্দির। ডোবাকিতে এই যেতে যেতে মাটিতে এরকম হরিণের পায়ের ছাপের সঙ্গে বাঘেরও পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি, কি আর করবো, বাঘ দেখতে পাইনি কিন্তু বাঘের পায়ের ছাপ দেখে দিন কাটাতে হচ্ছে। এখানে প্রত্যেকটা বদ্বীপে এরকমভাবে রিজার্ভেশন করা রয়েছে, আর প্রত্যেকটা জায়গাতেই জলের মানে জল খাওয়ার জায়গা করা হয়েছে, কিন্তু বন্যপ্রাণী মানুষের জন্য আসে না, যখন ফাঁকা থাকে তখন আসে। এই যে এটা হলো বাঘ দেবতা ও মা বনবিবি,
অর্থাৎ এখানে বনদেবীকে বাঘদের দেবতা বলে পুজো করা হয়। আর এটা হলো বনদেবীর মন্দির, এখানে একটি ছোট করে। আজ দুপুরে আমাদের মেনু ছিল ভাত, ভোলা মাছের তরকারি, আলুর তরকারি, ডাল আর গলদা চিংড়ি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে পাঁচখানা নদী এসে মিলিত হয়েছে। এটা হলো বিরাট বড় একটা জায়গা, আর এটা হলো মোহনা। প্রথম যে নদীটা আমি দেখতে পাচ্ছি এটা মাতলা নদী, তারপর হচ্ছে হেরোভাঙ্গা নদী, এটা হচ্ছে বিদ্যাধরী নদী, পূজাটা হচ্ছে গোমন নদী, আর ডান দিকটা হচ্ছে কাঠি নদী। এই পাঁচ নদীর সঙ্গম পয়েন্ট, পাঁচটা নদী পাঁচ দিকে বিভিন্ন জায়গায় গিয়ে মিশে। লাঞ্চ করে আবার চলে এসেছি হোটেলে, ঝুমুর নাচ দেখে মার্কেট ঘুরে আবার সেই রাতে রাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর এটা হলো তৃতীয় দিনের সকাল, এটা আমাদের হোটেলের রুম। আমরা এখন রুম ছেড়ে দেবো, লাগেজপত্র নিয়ে একবারে চলে যাবো ফেরিঘাট ভ্যানে করে, তারপর ঘুরতে ঘুরতে ক্যানিং। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে আমরা পাখিরালা ফেরিঘাট থেকে যাচ্ছি ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর পরের দিন সকালের মেনু লুচি, ছোলার ডাল আর কালাকাঁদ। এই মুহূর্তে আছে লোকনাথ মন্দির, দু সাইডে ধানের ক্ষেত, আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে লোকনাথ মন্দির। এটা হলো বাচ্চাদের স্কুল, এখানে কে পড়ায়? ম্যাডাম আছে, ম্যাডাম আসছে। তোমরা পড়ো এখানে? কতদিন পড়ে? ক্লাস থ্রি অবধি? আচ্ছা, হ্যাঁ। আমি যেখানে পিজন পিজন চলে যাই, দারুণ। হ্যাঁ, কি এটা টার্কি তো মনে হয়। আর এই যে ছিল আমার মেন উদ্দেশ্য সুন্দরবনে আসা, কিছু একটা আঁকা, কিন্তু ওখানে একদম বিল্ডিং বা কিছু ছিল না সেরকম, তাই কী আঁকবো বুঝতে পারিনি। তাই বোটে করে বোটের সামনেটা এঁকেছি। এরপর এখন আমাদের জার্নি শেষ, আমরা পৌঁছে গেছি ক্যানিং ফেরিঘাট। ক্যানিং পৌঁছে যাওয়ার পরে আর কি হয়ে গেছে ব্লগস, বাড়ি যাও। ওয়েট ওয়েট ওয়েট, সাবস্ক্রাইবটা কে করবে? ডু ইট নাও।